আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? আমি সুন্দরী পাঁচটি পাখি বলছি। তুমি কি আমাদেরকে ছেড়ে চলে যাবা? কি বলছো? সে তোমাদের তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যে ছোট্ট পাখিটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের পরিবারের সদস্য। তাকে খুব ছোট্টবেলায়, একদম বাচ্চা হওয়ার পর থেকে তাকে মানুষ করা হয়েছে। বন্ধুরা দেখুন, সেই সুন্দরী বাজিটিকা পাখিটি আমার মাথায় বসে আছে। মাথায় বসে সে কত সুন্দর করে খেলা করছে। আমরা এর নাম রেখেছি সুন্দরী। তাকে খুব ছোট্ট বেলা থেকে আমরা মানুষ করেছি। তার যেহেতু সে দেখতে খুবই কিউট, তার নাম রেখেছি আমরা সুন্দরী। অমূলত আসলে ঘাড়ে থাকতে পছন্দ করে, আর সে ঘাড়ে চড়ে ঘুরে বেড়াবে, কানে কানে কথা বলবে, এটাই সে বেশি পছন্দ করে। কানে কামড়া দিচ্ছে। সুন্দরী কথা বলো, কথা বলো, যদি বলো। প্রিয় দর্শক, আমাকে দেখে আপনাদের যদি একটু ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় দর্শক, আপনাদের সকলেই ভালো থাকবেন। তার নাম আমরা সুন্দরী রেখেছি। দেখুন সে হাতের উপর কী সুন্দর করে বসে আছে। মূলত এই বাজিরেখা পাখি আরও, মানে ওর ঠিক আব্বা আম্মা না, আরও দুইটা বড় বড় পাখি আছে, তো তাদের সঙ্গে আমরা তা রাত্রিতে এটা রাখি। তারাও আদর করে বেশ, তাদেরকে খাওয়াই দেয়। তো এখন তারা বাইরে আছে, তো এখন তারা এই ছোট্ট সুন্দরী বাচ্চাটাকে ডাকছে, তো সে ওখানেও থাকতে চাচ্ছে, আমাদের সঙ্গে থাকতে চাচ্ছে। তো আমরা আমাদের ঘরে নিয়ে এসেছি, ঘরে নিয়ে এসে তাকে নিয়ে আমরা কিছু সময়টা সুন্দর করে কাটাবো। দেখুন আমরা তাকে এই যে দড়ির উপরে চড়াই দিচ্ছি, সে কিছুক্ষণ দাঁড়া দাঁড়া একটু দাঁড়া এই দড়ির একটু দাঁড়া, এখন অপেক্ষ করতে হবে না। দেখুন আমরা তাকে প্র্যাকটিস করাচ্ছি, সে উড়ে উড়ে যায়, আবার কাছে চলে আসে। সুন্দরী পাখিটা দেখুন দোল খাওয়া, কি সুন্দর করে দোল খাচ্ছে। সে আবার হয়তো মাথার উপর চলে আসবে, হ্যাঁ সে টার্গেট করছে। প্রিয় বন্ধুরা দেখুন, সেই সুন্দরী আমাদের বাচ্চা সদস্য, সে আসলে মাথার উপর আসার জন্য চেষ্টা করছে। সে মাথা এবং ঘাড়ে করে ঘুরে বেড়ায়। সে খুব বড় হয়নি, তার এখনো বাচ্চা সুলাম আচরণ গুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার ঘাড়ে এসে বসলো। ছেলে ছোটবেলা থেকে কোনো কিছুই, সে পশু হোক জীবজন্তু হোক, সবাইকে আসলে মানুষ করে বড় করার একটা মজাই আলাদা। আপনারা দেখতে পাচ্ছেন সে ঘাড়ে বসে আছে, সে তার ছোট দুষ্ট সুলাম আচরণ গুলো করছে। সে ঘাড় থেকে মাথায় উঠবে, আবার মাথা থেকে উড়ে যাবে, এটাই হচ্ছে তার আসলে ছোট্ট সুন্দরী বাচ্চা সুলভ খেলাধুলা।
খুব সুসুরি লাগছে আমার ঘরে এসে বসে আছে। সে অনেক সময় দেখেন দাঁত দিয়েও কামানোর চেষ্টা করে এটা সেটা। আমি আবার হাতে নিচ্ছি। এই যে সুন্দরী, তুমি কেমন আছো? তুমি তো অনেক বড় হয়ে গেছো, তুমি কি আমাদেরকে ছেড়ে চলে যাবা? কি বলছো? শুনতে পাচ্ছি না, একবার বলো। যে ভাষা তোমাদের, তোমাদের ভাষা তো আমরা বুঝি না, তবু তোমাদের অনুভূতিগুলো তো বুঝতে পারি, তাই না? তো তোমাদেরও তো গেল একটা। এই তো সুন্দরী আমাকে দুইটা কিস দিয়েছে, আমি তাকে কিস দিব যেহেতু সে আমাকে দিয়েছে। দেখেন কিস দিলাম, সে ঠুটে যে ধার এদের ঠুটে, যদি ঠুটে আমার কামড় ধরে দেয় মনে হচ্ছে কেটে নিত। দেখেন কটকট কটকট করছে তাদের ঠুটে যে ধার। দেখছেন এটা ছোট্ট বাচ্চা, সে আসলে আমরা যেহেতু তাদেরকে মানুষ করেছি সে আমাদের কিছু আর থাকতেই চায় না। তো জানি না আসলে আমাদের কাছে এই ছোট্ট সুন্দরী বাজরিকার, ছোট্ট সুন্দরী বাজরিকার বাচ্চাটা আমাদের বন্ধু সুলভ হয়ে বন্ধু হয়ে কতদিন থাকবে। আমরা চাই সে যতদিন বেঁচে থাকবে আমাদের সঙ্গে থাকুক, কিন্তু তা বললে তো হবে না। আমরা চেষ্টা করব আমাদের সাথে রাখার, এবং আমাদের খাঁচার যে বড় দুইটা বাজরিকা পাখি আছে তাদের সঙ্গে থাকবে, তাদের সঙ্গে ঘুমাবে। এবং আমরা চেষ্টা করব এটা বড় হলে, যদি এটা ছেলে কিংবা মেয়ে আমরা যদি বুঝতে পারি, সেক্ষেত্রে তার জন্য একটা জোড়া বা তার জন্য একটা বিয়ের ব্যবস্থা করব। তো দেখা যাক এই ছোট্ট সুন্দরী পাখিটা আসলে কি অবস্থা হয়। তো আমরা প্রিয় বন্ধুরা, আসলে আজকে মূলত এই ছোট্ট পোষা সুন্দরী বাজরিকার বাচ্চাকে নিয়ে ভিডিও করলাম আপনাদের দেখানোর উদ্দেশ্য। তার বন্ধুসুলভ আচরণ, তার দুষ্টুমি, তার ভালো লাগা সব কিছু শেয়ার করলাম। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, আকর্ষণীয় ভিডিও নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবে। আর হ্যাঁ, অবশ্যই এরকম আকর্ষণীয় আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি, আমাদের হার্ট হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। সুন্দরী তুমি টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, কথা বলো, টাটা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন অন করে দিবেন।